এবং সবশেষে ওকাস এবং এর সাথে জড়িত সকল কমিটিকে আমাদের 30তম ব্যাচের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমি মাহমুদ, 25th ব্যাচ, 00 to 06, আই এস ফ্রম সুরমা হাউস। আমি আজকে 13 বছর পরে সিলেট ক্যাট কলেজে আসছি। ইট ফিলস হোম, মনে হচ্ছে আসলে আমি আবার ক্লাস 7-এ চলে আসছি। সো খুব ভালো লাগতেছে। এখনও আসলে অনেক মানুষজন, মানে খুব কম লোকজন আসছে, বাট তারপরেও মনে হচ্ছে যে আসলে অনেকেই চলে আসছে, এরকম মনে হচ্ছে আর কি ব্যাপারটা। তো সকালবেলা জার্নি করে আসছি, বাট এখন পর্যন্ত মানে টায়ার্ড হই নাই। তো ইনশাল্লাহ আগামী 3 দিন টায়ার্ড হব না, 24x3 ইনশাল্লাহ থাকবো এরকম রকিং। থ্যাংক ইউ। হ্যালো, আমি চরণ, আমি 25th ব্যাচের ক্যাডেট। আমি কলেজ থেকে পাস আউট করবার পর এই প্রথম রিউনিয়নে জয়েন করছি, যদিও এবছর আমি কলেজ একবার এসেছি, কিন্তু বন্ধুদের সঙ্গে একই সঙ্গে আসা। এবং আমি আজকে সকাল থেকে বলছি যে মনে হচ্ছে আমি ক্যাডেট কলেজে ছিলাম 2000 থেকে 2006 সময়টায়, মনে হচ্ছে সেই সময়টা আবার ফেরত গিয়েছি। তো এবং এটার সঙ্গে এবার সম্ভবত প্রথমবারের মতো এত বড় কলে বড়ে এতগুলো ব্যান্ড, এতগুলো সঙ্গীত শিল্পী, এত রকমের আয়োজন নিয়ে ওকাস রিউনিয়ন করছে। আমি ওকাসের রিউনিয়নের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং ওকাস এগিয়ে যাবে, ওকাস আগামী দিনগুলোতেও শূন্যকে পূর্ণ করবে এই আশা রাখছি। ধন্যবাদ। বাইজিত, 25তম ব্যাচ, সিলেট ক্যাট কলেজের 00 থেকে 06। তো 4 বছর পর আসছি, আগের বার রিউনিয়ন থেকে এবার রিউনিয়নের অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালো লাগতেছে। অনেক ব্যান্ড আসতেছে, আর্সেল আসতেছে, ওয়ারফেজ আসতেছে, প্লাস আমাদের হাউস ভেঙে যাবে কিছুদিন পর। সো আমরা উই আর ফিলিং ভেরি, আমাদের এখানে অনেক মেসমারাইজিং হচ্ছে মেমোরিগুলো। সো হোপ ওয়েল উই রক ইন দ্য ওকাস রিউনিয়ন 2019। আমি হচ্ছে 32 ব্যাচের আশিক, শাহজাল হাউসে ছিলাম, আমার ক্যাড নম্বর 605। আর এই আমার অত্যন্ত পছন্দের জুনিয়র। আর এ হচ্ছে আমার বড় ভাই, 31তম ব্যাচে, আহনাফ রাজ্জাক। আমাদের অলমোস্ট 7 বছর পরে দেখা হলো, খুব ভালো লাগতেছে। আমি আহনাফ ভাইকে দেখি বুকে জড়ায় ধরছি, সে সকালবেলা আমাকে পড়াটা আগিয়ে দিল, সেই কলেজ লাইফে ফিরে গেলাম। আহনাফ ভাই কলেজে থাকতে আমাদেরকে প্রচুর মারতো, কিন্তু সে এখন কাছে যেভাবে আমাদের জড়িয়ে ধরছে, আমরা আসলে বুঝতে পারছি যে আসলে কলেজে যে মাইটটা আমরা খেয়েছিলাম, ইট ওর্থ ইট। আমাদের অসম্ভব ভাল লাগতেছে আসলে এখানে সব সিনিয়র জুনিয়র ক্লাসমেটদের সাথে আবার দেখা হওয়া, এবং লং লিভ ওকাস। আই এম ভেরি হ্যাপি যে আমি এখানে আসতে পারছি, এবং আমি হোপফুলি ইনশাল্লাহ কন্টিনিউ করবো পরবর্তী বছর থেকে। বাট একটা কথা না বললেই না, হাউস নাকি ভেঙে ফেলবে, এইটা নিউজ শোনার পর থেকে আমার মনটা খুব খারাপ। আর মামা তুমি যাই বলো, আর যদি কোথাও আমার কেউ কথা শুনে থাকে, আমি যদি বলবো এই হাউসটা যেন না ভাঙে। আচ্ছা, আমি অবশ্য ডিফার করি, মানে নতুনকে আগমন বা শুভেচ্ছা জানাতে হবে। সো হাউস ভেঙে ফেলবে, বেটার হাউস বানাবে, দ্যাটস এ গ্রেট আইডিয়া। আর হচ্ছে বন্ধু, আসলে মানে আমি খুব লাকি যে আমি গত রিউনিয়নে এসেছিলাম, এই রিউনিয়নে এসেছি। তো আমাদের আসলে সেনাবাহিনীতে চাকরিতে ছুটি পাওয়াটা খুব ডিফিকাল্ট, বাট তারপরেও আমি যেহেতু সেনাবাহিনীর এই ব্যস্ততার মাঝেও ছুটি পেয়েছি, তো আলহামদুলিল্লাহ উই আর ভেরি হ্যাপি। আমাদের সাথে আরেকজন আছে, আমাদের সাথে একজন চাইনিজ আছে, এই চাইনিজ যদি জ্যাকি চ্যান নিদি গায়, জ্যাকি চ্যান নিদি গায়। আমাদের সাথে একজন চাইনিজ আছে, আমরা চাইনিজের কাছ থেকে বাংলা শুনবো। হ্যালো, চিং চ্যাং চো, বাংলায় কি বলবো? হ্যাঁ, আচ্ছা, ও আমি ক্যামেরার ভিতরে ছিলাম না, আমি এখন ক্যামেরার ভিতরে এসেছি। আমাকে যদিও চাইনিজ বলা হচ্ছে, আমি চাইনিজ নই। সকালে হোটেলে বলেছে, আমার সাথে ইংরেজিতে কথা বলেছে, তারপরে বলেছে আর ইউ ফ্রম চাইনা, আমি বলেছি আই এম নট ফ্রম চাইনা, আই এম ফ্রম সিলেট ক্যাডেট কলেজ। অনেক মজা, অনেক আনন্দ, সবাইকে আবার মানে ব্যাচমেট, সিনিয়র জুনিয়র সবাইকে একসাথে পেলাম, মানে আলাদা একটা অনুভূতি। কলেজে আসার সবচেয়ে বেশি কি মিস করতেন আপনি? এতদিন এই যে ক্লাসমেট আর হচ্ছে কলেজ, মেইন হচ্ছে ক্যাম্পাস, সব কিছু এখানে আসার পরে হচ্ছে আস্তে আস্তে সবই মনে হয় যে কীভাবে ছিলাম, কী করতাম, আবার সব কিছু রিকল করা, আলাদা একটা অনুভূতি, মানে এটা বলে বোঝানো যাবে না আসলে। মানে সব ক্যাডেটে এটা ফিল করে, এক্স ক্যাডেট হওয়ার পরে ক্যাডেট টাইমে আমরা আসলে ফিল করতাম না যে রিউনিয়ন কী, এখন আসার পরে আসলে আমরা ফিল করতেছি যে আসলে ইউনিয়ন জিনিসটা কী। সব কিছু যখন আবার মনের মধ্যে ভেসে ওঠে যে আমরা এরকম ছিলাম, আমরা এরকম করতাম, সবাই আবার একসাথে, সব কিছু, সব মেমোরিজ রিকল হয়, আলাদা একটা অনুভূতি সব। ভালো লাগছে, এটা 14th রিউনিয়নে আসলাম কলেজে, আমার বাচ্চাদেরকে সবার ফার্স্ট টাইম আসলাম। সো যেহেতু আমাদের ওল্ড একাডেমিক ব্লক থাকার হাউসগুলো ভেঙে ফেলবে, এই জিনিসটা ওদের সাথে মিলে একসাথে জাস্ট উই ওয়ান্ট টু কিপ দিস মেমোরি। সো উইথ ফুল ফ্যামিলি আমরা সবাই আসলাম, হোপ ইউ উইল এনজয়। খুব ভালো, খুব ভালো ফ্রেন্ড,
বড় ভাই ছোট ভাই সবাইকে দেখে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ সর্বপ্রথম খুব ভালো লাগছে আজকে ওকাসের এই রিইউনিয়নে এসে প্রতি চার বছর পর পর যে ওকাস রিইউনিয়ন হয়ে থাকে আর আজকের এই ওকাস মানে রিইউনিয়নটি আমাদের জন্য খুবই স্মরণীয় কারণ এরপরে হয়তো আমরা আমাদের কলেজ কেয়ারে এই আমরা যে রূপে পেয়েছিলাম সেই রূপে আর থাকবে না তো যার কারণে আমরা প্রত্যেকে আসা এই জন্য আমরা খুব আবেগে আপ্লুত এবং সবশেষে ওকাস এবং এর সাথে জড়িত সকল কমিটিকে আমাদের 30তম ব্যাচের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ Hip hip, hooray! Hip hip, hooray! Hip hip, hooray!